প্রিয় মাছ চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল এবং নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এডিটরের পক্ষ থেকে দাদা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের ভিডিওর বিষয় পুকুরে পাড় ভাঙা। পুকুরে পাড় ভাঙে অনেক কারণে। আমরা যারা এরেশন ব্যবহার করতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে পুকুরে পাড় ভেঙে যাবে, এটা আমরা রোধ করব কিভাবে। আমাদের দেশ অতি বৃষ্টির দেশ, বৃষ্টি হয় না হয় না, কিছু টাইমে প্রবল বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। সেটার কারণে যে কী সমস্যাগুলো হয়, যে পুকুরগুলোতে মাটি আছে মাটির উপরে প্রচুর বৃষ্টি হয়, ঢলানের মাধ্যমে তোলানের মাধ্যমে স্রোতের ধারে মাটি ভেঙে পানিতে চলে যায়। হ্যাঁ, এরেশনের কারণে কী ভাঙতে পারে, পুকুরের ধার ভাঙতে পারে। যেনার এরেশন লাগান নেই, তাদের পুকুরে যদি 5 বছর আগে যে অবস্থায় মাছ চাষ শুরু করেছিলেন, আজকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরাটা না লাগালেও পুকুরের পাড় নাই, ওই অবস্থায় নেই, 70% ভেঙে গেছে। তাহলে আমাদের কী করা উচিত, আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে পুকুরের ওপরের ঢলানে যে পানির মাটি কাদা এবং ধার ভেঙে যাওয়া, এটা কিন্তু পুকুরের পানিতে ঘোলাত্ম সৃষ্টি করে এবং পানির টোটাল প্যারামিটারগুলোর ক্ষতি করে। এটাকে যদি আমরা রিডিউস করতে চাই এবং আমরা এটাকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের ওয়ে, প্রথমত আমরা কিছুটা ওয়ে আছে, যে নেট জালগুলো দিয়ে, ঘন জালগুলো দিয়ে মাছ ধরা হয়, সেই নেট জালগুলো আমরা পুকুরের চারিধার দিয়ে লাগিয়ে দিতে পারি। এটা আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। সেকেন্ড, ওখান থেকে 1-2 ফিট বা 3 ফিট দূরে আমরা পুকুরের পানি লেভেলে স্ক্রেচ করে দড়ি টানিয়ে খুঁটি পুঁতে পুঁতে তার মধ্যে কচুরি পানা, বড় পানা যেটা, নিচে ঝুল জাতীয় দাড়ির মতো কালো, এই পানাগুলো অল্প অল্প করে দিলে এটা গ্যালারির মতো বিস্তর লাভ করবে এবং এইটা মাস্ট স্মার্ট এয়ারেশনে সহযোগিতা করবে। কেন, এটা হলো পরজীবী উদ্ভিদ, এরা পানি থেকে যে জৈবিক খাবারগুলো, বর্জ্য খাবারগুলো, অর্গানিক খাবারগুলো, যেগুলা আর মাছের জন্য খাবারে রূপান্তরিত হবে না, সেইগুলো ক্রমাগত এয়ারেশনের ফলে ভেসে ভেসে ধারে যাবে এবং ওই কচুরি পানার ঝুলগুলো খাবে এবং ওটার শিকড় ডেপগুলো মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছগুলো খাবে এবং সেইখান থেকে তারা উদ্ভিদ প্রোটিন পাবে এবং খাবারের চাহিদাও মিটবে। এবং আপনি এয়ারেশনের মাধ্যমে যখন মাছ চাষ শুরু করবেন, তখন এই কচুরি পানা এবং নেটগুলো কাঁথার মতো ভারী হয়ে সেগুলো দিয়ে আর পানি পাশাবে না এবং পুকুরের ধারে এরেশনের কারণে 1 ইঞ্চি পাড় ভাঙারও কোনো সম্ভাবনা থাকবে না। এটা আমি বাংলাদেশের অনেক চাষিদেরকে, অনেক এরেশন মাছ চাষের মধ্যে দিয়ে যারা এখন টিকে আছেন তাদেরকে আমি পরামর্শ প্রদান করেছি। অধিকাংশ চাষিরাই এটা করে ফেলেছেন এবং যারা এরাটা লাগাতে চান না, আধুনিক হতে চান না, সনাতনই করতে চান, তাদের ক্ষেত্রেও এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার পানিকে অনেক স্বাস্থ্যসম্মত রাখবে কচুরি পানা এবং আপনার এই ধার থেকে বিভিন্ন মুখে বাতাস, অনেক সময় বড় পুকুরগুলোতে 1.5 একর, 2 একর, 3 একর, 2.5 একর, বিভিন্ন 1 একর পুকুরগুলোতে বিভিন্ন ঝড়ো হওয়া, বৃষ্টির একটা সাইক্লোনের মতো আসা, পানি একদিক থেকে আরেক দিকে যাচ্ছে এবং মাছেও পুকুরের ধারে ঘেঁষাঘেঁষি করে অনেক পাড়ের ক্ষতি সাধন করে, অনেক মাছ পুকুরের মাটি খায়, বিভিন্ন ধরনের কথিত কথা থেকে আমরা জানতে পারি যে পুকুরের পাড়গুলো আগের মতো থাকে না। আর উপরেরটা রোধ করার জন্য আমরা যারা চিন্তায় আসি, এনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে পুকুরের পাড়ের উপর দিয়েও আমরা এই পা, এই পিট, ওই পিট থেকে আমরা এই নেট জালকে মুড়িয়ে দিয়ে গড়ায় দিতে পারি, অথবা পলি লাইনার আছে, জিওট্যাগ আছে, এগুলো আমরা করতে পারি। স্বাদ আছে কিন্তু আমরা চিন্তা করি না, অনেকের সাধ্য নাই কিন্তু স্বাদ আছে, তারা করতে পারছেন না, কিন্তু আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। অনেক জায়গা, অনেক এলাকা, অনেক বড় চাষি হব, এরকম চিন্তা আমরা যদি এলোমেলোভাবে করি আমাদের জন্য এটা পসিবল না। আমাদেরকে অল্প জায়গাতে, অল্প পরিসরে, অধিক ঘনত্বে এবং টেকসই উন্নয়ন প্রযুক্তি এবং গাণিতিক বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আমরা বর্তমান সময়ের চ্যালেঞ্জ হিসেবে, সারা বিশ্ব এখন কৃষিতে অ্যাডভান্টেজ এবং বিভিন্ন উন্নত প্রযুক্তি চলে এসেছে, সেই প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে আমরা যতটুকু চাষ করব, আমাদের প্ল্যান, প্রোফাইল, প্রসেস ফ্লো ডায়াগ্রাম, আমাদের লোকেশন, সব কিছুকে আমরা মেনটেন করে আমরা মাছ চাষকে একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের মধ্যে নিয়ে আসব এবং সেটাতে যখন আমরা যাব, তখন আমাদেরকে অবশ্যই মাছ চাষের শুরুতে পুকুরের পাড় ভাঙা বিষয়টা একদম গুরুত্বপূর্ণভাবে চিন্তা করতে হবে এবং পাড় ভাঙা রোধের জন্য আমাদেরকে অবশ্যই প্রাথমিকভাবেই খেয়াল করতে হবে যে কীভাবে পাড় ভাঙা রোধ করা যায়। এবং পাড় ভাঙা রোধ করাটা কিন্তু মাছ চাষের একটা অংশ, এটা মাথায় রেখে আমরা আগামীর মাছ চাষে সঠিক এবং সুন্দরভাবে এরেশন পদ্ধতিতে মাছ চাষ করবো, এই আশা এবং এই প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা
এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকের উপরে কথা বলার প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।